তিপ্পান্ন কৈলাসহর বিধানসভার ২৬ নম্বর পোলিং বুথে পুনঃভোটের দাবি নস্যাত করলেন জেলা নির্বাচনী আধিকারিক। কংগ্রেসের অভিযোগের কোনো সত্যতা নেই, এই দাবি ভিত্তিহীন, তাই দাবি উড়িয়ে দিয়েছেন। এক সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন জেলা নির্বাচনী আধিকারিক ডক্টর বিশাল কুমার। তেপান্ন কৈলাসহর বিধানসভার ২৬ নং পোলিং বুথের ইভিএম এর মধ্যে কংগ্রেস প্রার্থীর নামের পাশে ছবি কাগজে ঢাকা ছিল, এই অভিযোগ এনে এই বুথে পুনরায় ভোটের দাবি জানিয়েছেন কংগ্রেস দল। কংগ্রেস দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছিল, তেপান্ন কৈলাসহর বিধানসভার ২৬ নং পোলিং বুথের শ্রীনাথপুর হাইস্কুলের দক্ষিণাংশে পুনঃভোটের দাবি নস্যাত করে দিলেন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। শুক্রবার ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া সহ আনুষঙ্গিক বিষয় নিয়ে ঊনকোটি জেলা শাসকের কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছেন জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক। কিন্তু এই কেলা শহর সে এক কমপ্লেন রিটার্ন দি গই হ্যাঁ 52/26 কো লেকে জিসকো অবজারভার্স নে আচ্ছে সে অ্যানালাইজ কিয়া, ইসমে জো প্রিসাইডিং অফিসার কা জো ডায়রি থি উসকো স্ক্রুটিনাইজ কিয়া গিয়া, মাইক্রো অবজারভার ডায়রি স্ক্রুটিনাইজ কি গই, पोलिंग एजेंट से और जो जो कैंडिडेट के एजेंट हैं और कैंडिडेट से बात की गई और सबको स्टेक होल्डर से डिस्कशन करने के बाद सबको सेटिस्फाई करने के बाद ये डिसीज़न लिया गया कि जो कंप्लेन थी उसको प्रिसाइडिंग ऑफिसर ने अच्छे टाइमिंग के हिसाब से और एज़ पर रूल्स वहाँ पे ही समाप्त कर दी, तो किसी भी तरह की इस कंप्लेन में रिपोल होने की कोई गुंजाइश। সাংবাদিক সম্মেলনে জেলা শাসক বলেন জেলার ৫০ পাবিয়াছড়া, ৫১ ফটিকরায়, ৫২ চণ্ডীপুর ও ৫৩ কৈলাসহর এই চারটি বিধানসভায় মোট ৮৫.৬৮% ভোট পড়েছে। সবথেকে বেশি ভোট পড়েছে ৫০ পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে, এই কেন্দ্রে ভোট পড়েছে ৮৬.৬৬%। কম ভোট পড়েছে ৫৩ কৈলাসহর বিধানসভা কেন্দ্রে, এই কেন্দ্রে ভোট পড়েছে ৫১.৫৪%। শুক্রবার স্ক্রুটিনির কাজ সমাপ্ত হয়েছে। পাবিয়াছড়া, ফটিকরায় ও চণ্ডীপুর এই তিনটি বিধানসভায় কোনো ধরনের অভিযোগ ছিল না, এখন চলছে গণনার পালা। তো আব জো কাউন্টিং কি প্রক্রিয়া হ্যায় উসকি ভি তৈয়ারি হামারি শুরু হো গই হ্যায়। দো স্ট্রং রুম এস্টাবলিশ কিয়ে গয়ে হ্যায়, এক রাধা কিশোর ইনস্টিটিউট जो कुमार कैला शहर में, वहाँ दो ऐसे असेंबली कॉन्स्टिट्यूएंसीज के स्ट्रांग रूम हैं, और पबियाचरा हाई स्कूल में वहाँ दो असेंबली कॉन्स्टिट्यूएंसीज के स्ट्रांग रूम हैं। इन दोनों स्ट्रांग रूम्स में सीसीटीवी कैमरा 24/7 और जो ट्रिपल लेयर सिक्योरिटी है वो 24/7 रहेगी। इसके साथ साथ उसके जस्ट साथ में हमने एक कंट्रोल रूम भी स्थापित किया है जिसमें हमारे जो गेजेटेड ऑफिसर हैं वो राउंड द क्लॉक ड्यूटी पे रहेंगे एट द डे ऑफ काउंट टिल द डे ऑफ काउंटिंग, और जो भी पॉलिटिकल पार्टीज के एजेंट्स हैं उनके वहाँ पे रहने के लिए 24 घंटे की सुविधाएँ वहाँ पे दी गई है। इसी दौरान वहाँ पे टेलीफोन कनेक्शन, इंटरनेट कनेक्शन उस कंट्रोल रूम में दिया गया है, और डेली बेसिस पे जो DM है और जो RO है उसका दिन में एक बार जाके इंस्पेक्शन करेंगे। और हम ডক্টর বিশাল কুমার বলেছেন গণনা কেন্দ্রে রয়েছে তিন প্রকার নিরাপত্তা কর্মী, সেই সঙ্গে রয়েছে সিসিটিভি ক্যামেরা, রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট। স্বভাবতই গণনা কার্য সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন DCM পিন্টু দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।